তাহলে আমরা এই অঙ্কটাই ছিলাম আর এরপর ফিনিশিং ফাইনালি আমরা দেখলাম যে what is this called bullet time হচ্ছে 8.4 আর সাইকেলের যেটা সেটা হচ্ছে 12 তাহলে হচ্ছে সাইকেলের গতি বেশি সাইকেলের সময় কম লাগে আচ্ছা আর আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমরা লোকাল গতি 2xy/x+y এইভাবে করে বের করলাম 8.4 বের হয়েছে তাহলে সাইকেলের গতি আমরা এইভাবে বের করলাম না কেন এইভাবে বের করলে কি হয় 2xy/x+y তাহলে 12×12/24 তার মানে 11 হচ্ছে 12 এই 12 বড় কত সমান 12 আসছে অমিত অমিত আছো জি স্যার ক্লিয়ার এই 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 সূত্রে সাইকেলটা দেখো এখানে 12 আসছে জি স্যার আমি সূত্র ক্লিয়ার স্যার বিষয়টা হচ্ছে আমি যেটা মুখে মুখে যেটা বলছি সেটা হচ্ছে তোমার এই যে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় এই জিনিসগুলো বের করার জন্য কমিশন থেকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতাম অ্যাভারেজ মিন মিডিয়ান মনে আছে তোমাদের ওইভাবে আমরা করেছি তো তোমার যেভাবে সহজ হয় তুমি সেভাবে ধরবা তখন এইভাবে ক্যালকুলেশন করলে আর এমসিকিউ তে আচ্ছা এর এরপরে তোমরা বের করতে হচ্ছে কত নম্বর 17 নম্বরটা পড়ো ১৭ নম্বরটা পড়ো ১৭ A man can draw 6 kilometers per hour in still water. You say a man can draw 6 kilometers per hour in still water, right? Yes, sir. তাহলে still water six হয় তাহলে তোমার বোটের হচ্ছে 6 তাই তো হ্যাঁ It takes him twice as long to row up as to row down the river. আচ্ছা সময়ের কথা বলতে টাইম আপ স্ট্রিম আর হচ্ছে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমে সময় বেশি লাগে ডাউন স্ট্রিমে সময় কম লাগে ডাউন স্ট্রিমে x লাগলে আপ স্ট্রিমে সময় লাগে 2x ঠিক আছে জি স্যার আচ্ছা আর যদি আমরা স্পিড বলি তাহলে আপের স্পিড হচ্ছে এইটা মানে আপের সময় বেশি স্পিড কম ডাউনে সময় কম স্পিড বেশি ক্লিয়ার জি স্যার Find the rate of stream. Stream একটা চাইছে। জি স্যার। কত ফ্লো করতে বলছে? সরক বের করতে বললে। আমরা এই যে দুইটাকে আচ্ছা একটা কাজ করো। এই যে নৌকা দেওয়া আছে না? জি স্যার। তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তো নৌকা পাওয়ার কথা হ্যাঁ তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ
করলে 3x বাই 2 এটা হচ্ছে সংখ্যা হ্যাঁ নকে তো 6 দেওয়া আছে তাহলে আমি এখান থেকে 6 যোগ করতে পারলাম তাহলে 3x সমান সমান 12 x সমান সমান 4 তাহলে x যদি 4 হয় जी सर टू आंसर A boat goes 8 kilometers upstream and then returns. अच्छा, 8 kilometers upstream में गए थे, एवं return करते, तो हमारे हमार दूर तो अच्छा 8 kilometers अच्छा upstream distance of eight. Total time takes is 4 hours 16 minutes. 4 hours 16 minutes. 16 by 60. 60. चार दिए काटो चार चार षोलो चार पंद्रह षाटे चार पंद्रह चौषटी सिक्सटी फोर बाय फिफ्टीन The velocity of current is 1 kilometer per hour. So, is the boat speed of 1 kilometer? Yes, sir. Find the actual velocity of the boat. দারুণ একটা অঙ্ক তোমার ডিস্টেন্স দিছে প্রতিকূলের ডিস্টেন্স দিছে টাইম দিছে ডিস্টেন্স আর টাইম যদি থাকে তাহলে আমরা স্পিড বের করতে পারবো না particular speed yes sir d by t অঙ্কটা দুই ভাবে পড়াবো বুঝছো একটা করব হচ্ছে এই সিস্টেমে আর একটা করব বয়ের সিস্টেমে একটু দেখে নাও আপস্ট্রিম স্পিড তাহলে তোমার কত 8 কিলোমিটার আর সময় লাগতে চলছে এটা 64 বাই 15 তাই তো জি স্যার দশমিক চলে আসবে মনে হচ্ছে তার মানে 8 ইনটু 15 ডিভাইডেড বাই 64 8 64 তার মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 8 এটা হচ্ছে আমার প্রতিকূলের স্পিড তাহলে প্রতিকূলের স্পিড মানে এর মধ্যে হচ্ছে বোট মাইনাস স্ট্রিম আছে তাই না এখানে কি বোট মাইনাস স্ট্রিম আছে তো জি স্যার তাহলে আমি এর সাথে যদি স্ট্রিম যোগ করি তাহলে এটা বোট পাবো না
15 by 8 plus 1 মানে 8 15 plus 8 তাহলে কত 8 আর 15 8 plus 7 8 8 by 8 এটা হচ্ছে বোর্ড আচ্ছা উত্তরটা কিভাবে দিছে ওরা দেখো আমাদের ও এখানে কেন হলো না জানো এটা হচ্ছে যাওয়া আসা দুইটা দাম আছে না রিটার্ন ট্রিপ তো আমরা ধরে নেই লেট বোট স্পিড ইকুয়াল টু এক্স তাহলে অনুকূল স্পিড কত ডাউন স্ট্রিম স্পিড x plus 1 upstream speed x minus 1 তাহলে এই যখন আমি গেছি এবং আসছি আমি যে 8 কিলোমিটার গেছি তখন গেছি অনুকূলে আমি যে আসছি তখন আবার আসছি প্রতিকূলে তাহলে অনুকূলে যাওয়ার সময় আমার সময় লাগছে কত এই 8 কিলোমিটার ডিভাইডেড বাই x প্লাস 1 স্যার আমার তো মনে হয় এই নিয়মটা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই ডিসটেন্স ডিভাইডেড বাই কি স্পিড ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড তার মানে আমি কি পাবো টাইম পাবো হ্যাঁ আরেকটা হচ্ছে 8 ডিভাইডেড বাই x মাইনাস 1 এটা হচ্ছে যাওয়ার সময় আর এটা হচ্ছে ফিরে আসার সময় এই দুইটা সময়কে আমি যদি যোগ করে দেই তাহলে আমি পাবো হচ্ছে কত 64 বাই 8 না 15 ওই সময় বের করলাম কি 64 বাই 15 বের করলাম না জি স্যার জি স্যার এই নিয়ম ছাড়া অন্য নিয়মে যাওয়ার সুযোগ নাই কারণ হচ্ছে আমরা ওইখানে যেটা ধরছিলাম ওইটা আমরা ভুল ধরছিলাম আমরা ধরছিলাম যে যাওয়ার গতি হচ্ছে 8 আসার গতি মানে যাওয়ার ডিসটেন্স 8 এখানে যাওয়া এবং আসা দুইটার সময় দেওয়া আছে 16 এই যে তোমার 16 মিনিট কয় ঘন্টা 16 মিনিট 4 ঘন্টা 16 মিনিট এটা শুধু যাওয়ার সময় না এটা তো স্যার এই যে দুইটা সময় যাওয়া জি স্যার এবং 1 ঘন্টায় 8 কিলোমিটার না x কিলোমিটার বেগে গেছে এই যে বেগটা x কিলোমিটার এটার অনুকূল প্রতিকূল প্লাস 1 মাইনাস 1 হ্যাঁ এটা কি আসতে হবে এখান থেকে তুমি দেখো উপরে 8 উপরে 8 এখানে 8 এর ভাগ গুণিত গেছে না সব জায়গায় তাহলে তুমি এখানে লিখতে পারো 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল টু 8 বাই 15 এবার এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা যে মান পাবা x এর মান কত পাবা x এর মান 4 পাবা
আচ্ছা তোমাদের এই কারসান ও পূরণকে সমস্যা ছিল একটু বলো তো। তারেন তুমি কি শুনতে পাচ্ছো ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। তোমার কি কোনো প্রবলেম নাই? তুমি তো আজকে কোনো কথাই বলছো না। স্যার 12 নাম্বারটা একটু করাই দেন ভাইয়া। আমি হচ্ছে করি নাই এই চ্যাপ্টারটা, এখনো ধরি নাই। আমার ফাইনাল পরীক্ষার নোটিশ দিয়েছে তো তো ওইটা নিয়ে এখন একটু ব্যস্ত। এই জন্য সামনের মাসে, এই মাসে প্র্যাকটিক্যাল, সামনের মাসে ফাইনাল হবে আর কি, জানাইলো অনলাইনে এই জন্য। আচ্ছা তাহলে 12 নম্বর কি বলছে? আ ম্যান ক্যান রো 4/3 3/4 অফ এ কিলোমিটার এগেইনস্ট দা স্ট্রিম এত মিনিট অ্যান্ড রিটার্নস ইন এত মিনিট। আচ্ছা তো ফাইন্ড দা স্পিড অফ দা ম্যান ইন স্টিল ওয়াটার। ওই তো মানে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছে আর কি, মিনিট যেহেতু আছে সেকেন্ডে নিয়ে গেছে, সেকেন্ডে নিয়ে গেছে যে আর মাইলে নিয়ে গেছে ওটা বুঝি নাই। সেকেন্ডে নিয়ে যাওয়াটা বুঝো নাই। এটা খুবই সিম্পল, দেখো তোমাদের 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার মানে কি স্যার? এইটা মিটারে এত বড় না করে সহজে করা যায় না স্যার? হ্যাঁ তুমি কিলোমিটার পার আওয়ারে তো আছে যে এই এই 11 মিনিট, এই 11 মিনিট তুমি যদি যেহেতু এইটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডেও নিতে পারো, কিলোমিটার পার আওয়ারও নিতে পারো। কিলোমিটার পার আওয়ারে নিলেই তো সহজ হয় স্যার। কিলোমিটার পার আওয়ারে নিলে ওই যে 11 মিনিট আর 1/4 সেকেন্ড এইটাকে তুমি আওয়ারে নাও তাহলে কত হচ্ছে আসে? 45/4 কি 45/4 আসবে কেন? 1100^4 এটারে যদি আপনি ই করেন 45/4 স্যার, এটারে যদি করি 45/4 মিনিটে যায় 3/4 কিলোমিটার আপ স্ট্রিমে, তাহলে 1 মিনিটে কত, আর হচ্ছে 60 মিনিট মানে পার আওয়ার 1 ঘন্টা যায় কত কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার। আর একবারে ডাউন তুমি চার লেন্দি হয়ে যাবে, অঙ্কটা লেন্দি হয়ে যাবে। শোনো একবারে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, মিনিটটা 60 দিয়ে ভাগ করে দাও, ওইটা আর ঝামেলা বেশি হবে। এই যে তুমি এই 11 পূর্ণ 1/4 এটাকে বলতেছ না যে 4 × 44 45/4 জি স্যার, মানে এত মিনিট, তাহলে এত মিনিট কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি আওয়ার পেয়ে যাচ্ছ, তাই না? 11 মিনিট মানে 11/60 না? জি স্যার। এতক্ষণ যে পড়ছো যে 3 ঘন্টা 45 মিনিট, তার মানে 45 মিনিটটা তুমি কি করছো? 45 দিয়েছে 60 না? এখন এইখানে সমস্যাটা হলো যে তোমার এই অংশটা 2 বার করা লাগবে। তুমি দেখো আমি, তুমি হচ্ছে তোমার এই 11, এই 11 হচ্ছে মিনিট, আর হচ্ছে 1/4 হচ্ছে সেকেন্ড। তুমি এই মিনিটের সাথে সেকেন্ড কি ওইভাবে গুণ করতে পারবা? স্যার আমি একটু আপনার যদি বলতাম যে ইসে জিনিসটা একটু স্যার মানে ডিটেইলস হবে, আচ্ছা আপনি 11^4 এইটারে ভাঙা ইসে ভাঙাইলে আমরা 45/4 পাই, 45/4 হ্যাঁ, এত মিনিট মিনিটে মানে যায়,
নিচে 45 × 4 এখন 60 মিনিটে যায়, 60 মিনিট বা 1 ঘন্টা, 1 ঘন্টায় যায়। এখানে কি লিখবো? 60 মিনিট লেখেন, 60 মিনিট, ঠিক আছে। থ্রি উপরে 3 × 4 × 60 আর নিচে 45 × 4 এখন 15 দিয়ে কাটেন, 15 দিয়ে কাটেন, 4 4, হ্যাঁ 15, ঠিক আছে 15, তাহলে 60 মিনিটে যায় আর ইসে ডাউন স্ট্রিমে 4 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। এটা ডাউন স্ট্রিম স্যার। এটা কি ডাউন স্ট্রিম ছিল? না স্যার, আপ স্ট্রিম ছিল। তাহলে আপ স্ট্রিম স্পিড হচ্ছে 4 4। তারপর এখন সেম ভাবে ডাউন স্ট্রিমে যান স্যার। বলো ডাউন স্ট্রিমে হচ্ছে 7 সমস্ত 2 এর 1, মানে হচ্ছে 15 2 মিনিটে যায়, 15/2, 15/2, এত মিনিটে যায় ওই একই ডিস্টেন্স, 3/4 কিলোমিটার। 1 মিনিটে যায় কত, 60 মিনিটে যায় কত? 1 মিনিটে যায় কত? তাহলে উপরে 3 × 2, হ্যাঁ আর নিচে 15, তাহলে 3 × 5 = 15 আর হচ্ছে 60 × উপরে 60, হ্যাঁ 6 6, হ্যাঁ। এখন এটা দিয়ে বের করে ফেলি আমরা 6। আমার কি চাইছে প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার বা ইসের বোটের, মানে বোট বোট, জি স্যার। ম্যানের স্পিড চাও না বোটের স্পিড চাও? জি স্যার। 6 প্লাস দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, জি স্যার। শুধু মনে রাখবা মিটার পার সেকেন্ড কে আবার কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়, আবার কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা এখন বলো বোটার স্কেলের অঙ্কগুলো কিন্তু সহজ, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই পারতা, তোমরা তো বাসায় প্র্যাকটিস করলা না। আমরা মোটামুটি সহজ কঠিন দিয়ে অনেকগুলো অঙ্কই করলাম। আচ্ছা 11 নম্বর পড়ো তো। অমিত পড়ো 11। এ বোটম্যান গোস 2 কিলোমিটার অ্যাজ দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম ইন 1 আওয়ার অ্যান্ড গোস 1 কিলোমিটার অ্যালোন উইথ দ্য কারেন্ট ইন 10 মিনিট। লাগতেছে 60 না, 10 মিনিট ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম 1 কিলোমিটার,
আপ স্ট্রিমে যাচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা অ্যালং দ্য কারেন্ট মানে কিন্তু ডাউন স্ট্রিম, বুঝছো? তার মানে আপ স্ট্রিম আপস্ট্রিমে যাচ্ছে 2 কিলোমিটার আর ডাউন স্ট্রিমে যাচ্ছে 6 কিলোমিটার। আপস্ট্রিম স্পিড হচ্ছে 2 কিলোমিটার দূরত্ব, আর সময় লাগতেছে 1 ঘন্টা, তার মানে স্পিড হচ্ছে 2। আপস্ট্রিম স্পিড হচ্ছে 2 আর ডাউন স্ট্রিম স্পিড How long will it take to go 5 kilometer in stationary water? স্থির পানিতে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? মানে আমাদের প্রথমে বোটের স্পিড বের করতে হবে, তারপরে ওই বোটের স্পিড কে ওই যে 5 কিলোমিটার কে বোটের স্পিড দিয়ে ভাগ করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে বোটের স্পিড কত, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ? জি স্যার। তাহলে 6 + 2 = 8 / 2 = 4, এটা হচ্ছে বোটের। জি স্যার। তাহলে আমাদের 5 কিলোমিটার পর এই 4 কিলোমিটার গতিতে যেতে সময় লাগবে কত স্যার? 1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ 1 ঘন্টা 15 মিনিট। কিভাবে বের করলাম? এখানে একটা শূন্য দাও। 1.25। তোমরা পারবে মনে হচ্ছে বাকি অঙ্ক গুলো, বুঝছো? সহজ আছে। তাহলে আমাদের এখন দেখো রিটেনের কয়টা অঙ্ক আছে আমাদের, তাই না? রিটেলার আছে, কিছু ওয়েবসাইটের অঙ্ক আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা আগামী দিন করি না, দুই একটা অঙ্ক দেখবো তোমরা? জি স্যার আগামী দিন। তাহলে এই যে জেনারেল ম্যাথ রিটেন পার্ট, বুঝছো, 277 পৃষ্ঠা থেকে তোমরা আগামী দিন কিন্তু এই বোটানিস্ট শেষ করে ফেলবা সম্পূর্ণ। যারা এমসিকিউ বাসায় করো নাই তারাও করবা বাসায়, ঠিক আছে? আর শোনো, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া হচ্ছে আমাদের টার্গেট, এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। তোমরা একদিন বাসায় প্র্যাকটিস করো আর একদিন করো না, একদিন ক্লাস করো আর একদিন করো না, তারপরে এই যে বাসায় সময় দেওয়াটা বেশি জরুরি। ক্লাস আমি আজকে না নিলে কালকে নিতে পারলাম, বা ক্লাস তুমি রেকর্ড পরে দেখে নিতে পারলা, কিন্তু বাসায় যদি সময় দিয়ে তোমার সমস্যাগুলো বের করে না রাখো তাহলে লাভ নেই। তুমি মনে করো আমি 10টা অঙ্ক করাইলাম বা 20টা অঙ্ক করাইলাম, এই 20টা অঙ্কের 18টা অঙ্কই তুমি পার, তাহলে আমার ওই 18টা অঙ্ক এখানে বসে বসে করাটা মানে হচ্ছে তোমার লস, তুমি নতুন কিছু শিখতে পারলা না। তুমি যদি 10টা প্রবলেম আইডেন্টিফাই করতে পারো, 5টা প্রবলেম আইডেন্টিফাই করতে পারো, আর ওই 5টা যদি সমাধান হয়ে যায় তাহলে তোমার, বুঝতে পারছো? অঙ্কে প্রথম কথা হচ্ছে তোমার নিজের প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে হবে যে আমি কোনটা বুঝতেছি না, তারপরে তোমার ক্লাসের বিষয়টা আসবে। আগে তোমাকে বুঝতে হবে তুমি কোন পারতেছ।
জি স্যার, আমি 12 পর্যন্ত বাসায় করছি, ওখানের মধ্যে একটা প্রবলেম ছিল, এটা সলভ হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম, নেক্সট ক্লাস আমরা 9টায় শুরু করব। আচ্ছা যদি আমি কখন 8:30টায় শুরু করতে পারি বুঝছো, আমি আগে থেকে জানাই দিব। তাহলে নেক্সট ক্লাসে বোটান স্ট্রিমের রিটেনের ম্যাথ অমিত পোষ দিয়ে দিও। জি স্যার। তোমাদের অন্যান্য বিষয়ে একটু কথা বলি, যে বাংলার জন্য তোমরা কি পড়তেছো? ব্যঞ্জন বাংলা পড়তেছো? স্যার ওরকম তো কিছু করা হচ্ছে না আপাতত, আমি আপনার বইটা নেয়ার পরে ওইটা থেকে শুরু করব ভাবতেছি। আর সত্যি কথা বলতে ব্যাংক জবের জন্য প্রিপারেশন, তোমাদের আগামী দিন তোমাদের পড়ে দিলাম ব্যাংক জব বাংলা বই থেকে রবীন্দ্রনাথ, ঠিক আছে, চর্যাপদ, অমিত জি স্যার চর্যাপদ, এটা তোমাদের পড়া দিলাম, আমি ওখান থেকে প্রশ্ন ধরবো তোমাদের এমসিকিউ, ওকে স্যার, ঠিক আছে, জি স্যার, ওকে স্যার, ভালো করে পড়ে ফেলো। আর হচ্ছে ওই ই করো, ওই যে মেসেঞ্জ ওই গ্রুপে পোস্ট দিয়ে দিও যে বাংলা চর্চা করো। আর ইংলিশ তোমাদের ইংলিশের ইংলিশ স্যার ইংলিশ তো বই নি নাই। ও আচ্ছা, ইংলিশ থাক তাহলে, বাংলা চর্চা পত্রটা পড়ো। বাংলাটা নিছো তো সবাই? জি স্যার। বাংলা চর্যাপদটা শেষ করো সুন্দরভাবে, ওই যে ইগুলি আছে ওগুলো মুখস্ত করবা, উক্তিগুলো মুখস্ত করবা, ঠিক আছে, আপনামাংসে হরিণা বৈরী, তারপরে হচ্ছে এই অনেকগুলি পদ আছে, 6টা পদ আছে মনে হয়, 6টা প্রবাদ আছে, 6টা প্রবাদ মুখস্ত করবা। চর্যাপদে 46টা পদ না? চর্যাপদের মোট মোট কবি কতজন পদকর্তা? ২৩ জন, মতান্তরে ২৪ জন, 23 মেবি স্যার। আর 46টা পদ হচ্ছে তোমার পাওয়া গেছে, পাওয়া গেছে, কিন্তু মূলত দেখা যাচ্ছে তোমার সবই পাওয়া গেছে বুঝছো, এটা তো 46টা আনুমানিক বলতেছে। না না, মূলত মোট পদ হচ্ছে 51টা, সবই পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার ওই যে ওই সংস্কৃত ভাষায় তোমার ওটার অনুবাদ হয়েছিল, ওই অনুবাদ দেখে বাকিগুলো উদ্ধার করা গেছে বুঝছো। এই আর মূল যে বইটা, যেটা আমাদের হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করে নেপাল থেকে, ওইটার মধ্যে 46টা ছিল। চর্যাপদের টিকা কার কে? ভুলে গেছি, মুনি দত্ত। চর্যাপদের টিকাকার হচ্ছে মুনি দত্ত। চর্যাপদের মহিলা পদকর্তা কে? কুকুরিপা। কুকুরিপা। সবচাইতে বেশি পদ লিখছে কে? কাহুপা। কান্নপা। কয়টা লিখছে? ১৩টা। ১৩টা। বাঙালি বাঙালি পদকর্তা কে? ভুসুকুপা। ভুসুকুপা। ভুসুকুপা কি ছিলেন? ভুসুকুপা তো বাঙালি ছিল, বাঙালি ছিলেন এবং উনি পেশায় ছিলেন, অনেকে বলে যে উনি রাজার পুত্র ছিলেন, সন্ন্যাস ধারণ করছে, আবার অনেকে বলে উনি তীর চালনায় মানে শিকারী ছিলেন। এই যে সোমপুর বিহার, আমাদের যে সোমপুর বিহার ওইখানে উনি ছিলেন,
উজুকুপা কয়টা কোড লিখছে? স্যার এগুলো ভুলে গেছি, আর একবার দেখতে হবে। অনেক আগে উজুকুপা 8টা কোড লিখছে, ঠিক আছে? দ্বিতীয় সেকেন্ড হাইয়েস্ট, হ্যাঁ সেকেন্ড হাইয়েস্ট। তারপর হচ্ছে তোমার এই যে চর্যা পদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। 1907 সালে কোথা থেকে আবিষ্কৃত হয়? নেপালের গোয়াল ঘরে, নেপালের রাজ গ্রন্থাগার থেকে। রাজ গ্রন্থাগার থেকে, নেপালের রাজ গ্রন্থাগার থেকে। আর তুমি যেটা বলছো ওটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, ওটা হচ্ছে কাকিল্য গ্রাম গোয়াল ঘর, ঠিক আছে? গৃহস্থের গোয়াল ঘর থেকে কাকিল্য গ্রামে ওইখান থেকে এটা আবিষ্কার করে। এই 1907 সালে আবিষ্কার হয়, কিন্তু চর্যাপদ প্রকাশ হয় কবে? 14-তে, 16 সালে, একই সাথে ওই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 16 সালে আর এটাও 16 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার হয় 1909 সালে। তারপরে বলো এই যে চর্যাপদ নেপালে পাওয়া যাবে এর কারণ কি? মানে এটা এই যে হরপ্রসাদ শাস্ত্রী এই জিনিসটা আবিষ্কার করলেন, হরপ্রসাদ শাস্ত্রীকে কে বলছে আবিষ্কার করতে? কেন তিনি আবিষ্কার করতে গেলেন? জানি না। হরপ্রসাদ শাস্ত্রী পিএইচডি করতো ডক্টরেট কার আন্ডারে জানো? সবাই চলে গেছে, তুমি আর আমি কথা বলছি, শিখো, সমস্যা নেই। হরপ্রসাদ শাস্ত্রী তোমার এটা হচ্ছে তার যে পিএইচডি হেড ছিল যার আন্ডারে উনি করছে, তিনি ছিল হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন তো স্যার বাংলা ব্যাকরণ ব্যাকরণ আদি ব্যাকরণ বাংলার উনি তো লিখছেন, বঙ্গ ভাষা ও ইতিহাস, বঙ্গ ভাষা ও ইতিহাস, বঙ্গ ভাষা ও ইতিহাস, এটা হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনের লেখা।